আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই ওয়েলকাম টু এটিএল বাংলাদেশ আজকের ভিডিও টপিক হচ্ছে আমরা প্রত্যেকটা ব্যবসায়ী কিছু লিঙ্কেজ থাকে তো এই লিঙ্ক বলতে আবার এরকম বুঝেন না বর্তমান সব টেকনিক্যাল যুগের লোকজন সবাই লিঙ্ক বললেই বোঝা হয় ফেসবুকের লিঙ্ক না হলে গুগলের লিঙ্ক ন এই লিঙ্কেজ জিনিসটা হচ্ছে একটা আর একটার পরিপূরক তো পরিবর্তকটা কীরকম আপনি যদি কোনো বিজনেস করতে যান তো সেই বিজনেসটি করার জন্য আপনাকে একজন থেকে আরেকজনের উপর বা একটা প্রতিষ্ঠান থেকে আরেকটা প্রতিষ্ঠানের উপর নির্ভরশীল হতে হবে যে কোনো উৎপাদনমুখী বিজনেসেই কারো না কারোর উপর নির্ভর করতে হয় সাপোজ ধরুন আপনি কৃষি কাজ করেন আপনাকে কিন্তু অন্যের উপর নির্ভর হতে হবে কিভাবে। আপনি ধরুন একটি জমিতে কোনো একটি ফসল চাষ করতেছেন তাহলে কি আপনাকে সেখানে শেষ কাজের জন্য যিনি শেষ কাজ পরিচালনা করেন তার উপর নির্ভর করতে হবে সার বীজ এইসব জিনিসের জন্য নির্ভর করতে হবে কোনো একটি প্রতিষ্ঠানের উপর কোন একটি লোকের উপরে ঠিক সেরকম প্রত্যেকটি বিজনেসেই কারণা কারোর উপর নির্ভর করতে হয় বিশেষ করে উৎপাদনমুখী প্রতিষ্ঠানগুলো সো আমাদের আর এম জি সেক্টরটা হচ্ছে ফুল্লি উৎপাদনমুখী একটি সেক্টর এখানে প্রতিনিয়ত প্রোডাক্ট আমরা প্রডিউস করে থাকি তো এই ক্ষেত্রে লিঙ্কেজ অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় তো এই লিঙ্কেজ দুই ধরনের হয়ে থাকে একটা হচ্ছে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ এবং একটা হচ্ছে ফরওয়ার্ড লিঙ্কেজ তো সবচেয়ে বেশি যেটা ভূমিকা পালন করে বলা চলে যে পর্দার পিছনে দাঁড়িয়ে যারা কাজ করে একটি সিনেমার জন্য সার্থক করার জন্য একটি সিনেমা ঠিক সেরকম আর এনজি সেক্টরকে সার্থক করার জন্য বা সফলভাবে এগিয়ে নেওয়া যাওয়ার জন্য পিছনে যারা কাজ করে মূলত তারাই হচ্ছে ব্যাকওয়ার্ড লিঙ্কেজের আওতাধীন তো ব্যাকওয়ার্ড লিঙ্কেজের সবচেয়ে বেশি যেই প্রতিষ্ঠানগুলো থাকে তার ভিতরে হচ্ছে আমাদের ফেব্রিক সাপ্লায়ার আমাদের এক্সোসারি সাপ্লায়ার এবং আপনাদের প্যাকেজিং সাপ্লায়ার তো আজকে এই বিজনেসগুলো নিয়েই টুকটাকে তো আলোচনা হবে টুকটা কথাবার্তা হবে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে নতুন কিছু জানতে পারবেন শিখতে পারবেন পুরো ভিডিওটি দেখার অনুরোধ জানিয়ে শুরু করতেছি আমি আপনাদের প্রিয় হোস্ট মির্জ আব্দুলল লমান বন্ধুরা যেটা বলতেছিলাম ব্যাকওয়ার্ড লিঙ্কেজ বর্তমানে সবাই জানেন বর্তমান বিশ্বের ইকোনমি অনেকটাই বিপর্যস্ত হয়ে গেছে অনেক ধরনের ভার্সিটালিটি চলে এসেছে কারণ করোনাকালীন পরবর্তীতে ইকোনমি আমাদের নতুন করে বিল্ড আপের একটা পর্যায়ে চলে এসেছে রিবিল্ড করতে হচ্ছে অনেক কিছু এবং অনেকেই সাস্টেন করতে না পেরে অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে তো এই পর্যায়ে এসে আমাদের গার্মেন্টস সেক্টরটাকে বাঁচানোর পিছন থেকে যারা কাজ করে গেছে তারাই হচ্ছে এই ব্যাকওয়ার্ড লিঙ্কেজের আওতাধীন আমাদের সাপ্লায়াররা তো করোনার একটা সার্টিন পিরিয়ড পরে যখন আমরা আবার নতুন করে বাইরের কাছ থেকে অর্ডার পেতে শুরু করলাম তো ওই সময়টাতে বাইরেরা কিন্তু হিউজ পরিমাণ অর্ডার আমাদের এশিয়ান সাবকন্টিনেন্ট সহ যেসব দেশে দেয় সেসব দেশে দিয়েছে বিশেষ করে আমাদের বাংলাদেশে অনেক অর্ডার এসেছে কিন্তু একটা সময় যেরকম ছিল শুরুর দিকে অর্ডারগুলো বাইরেরা নিচ্ছিলো না শিপমেন্ট নিচ্ছিলো না এবং অর্ডার দিচ্ছিল না এরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছিল কিন্তু পরবর্তীতে কিন্তু অনেক অর্ডার পেয়েছে বাংলাদেশ প্রত্যেকটি প্রতিষ্ঠান এবং ভালো ভালো প্রতিষ্ঠান হিউজ পরিমাণ অর্ডার পেয়েছে এবং এত এত অর্ডার পেলেই কী হবে সেই অর্ডারের জন্য অর্ডারগুলো তৈরি করার জন্য বা প্রোডাক্টগুলো তৈরি করার জন্য ফেব্রিক লাগবে থ্রেড লাগবে তার জন্য আদার্স আরও অনেক হিউজ এক্সেসারিস লাগবে সেগুলো কিন্তু আমাদের আনতে হবে বা আনতে হয়েছে তো এত এত অর্ডার পাওয়ার পর আমাদের যে ব্যাকওয়ার্ড লিঙ্কেজের যে আওতাধীন যে সাপ্লায়ারগুলো ছিল বা আমাদের পিছনে থেকে যারা কাজ করে আর আরেকজি সেক্টরের যে সাপ্লায়াররা তারা কিন্তু আমাদের অনেক সুন্দরভাবে সাপোর্ট দিয়েছে এবং এর জন্য অনেকটা গভর্নমেন্ট তারা ফ্যাসিলিটি আশা করেছে পেয়েছে বা আরও পাবে ভবিষ্যতে ইভেন আমাদের ব্যবসায়িক যারা বড়ো বড়ো কোম্পানি আছে তারাও তাদেরকে অনেক হেল্প করেছে এবং অনেক বড় বড় সাপ্লায়ার কোম্পানি আছে যারা এই করোনাকালীন ধাক্কাটাও কাটিয়ে উঠতে পেরেছে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এটা অনেক অনেক সাপ্লায়ার আছে যারা মিড রেঞ্জে কাজ করে বা স্মল রেঞ্জে কাজ করে তারা কিন্তু অনেক সময় সাস্টেন করতে পারেনি বলেই এই করোনাকালীন পরবর্তী তাদেরকে আমরা মার্কেটে পাইনি এর ফলে কিন্তু একটা কৃত্রিম সংকট তৈরি হয়েছে তো অনেকের কাছে জিনিসটা হয়তো বা যারা ব্যাকওয়ার্ড লিঙ্কেজটা নতুন শুনতেছেন তাদের কাছে জিনিসটা অথবা ক্লিয়ার না তা আমরা আরেকটু ক্লিয়ার করি একটু পিছনে দিয়ে যাচ্ছে আর একটু ক্লিয়ার করি তো আমরা যখন গার্মেন্টসে কোনো কিছু অর্ডার পাই সেক্ষেত্রে সেই অর্ডারটা কমপ্লিট করার জন্য আমাদের কী কী লাগে মূলত আমরা গার্মেন্টসে তৈরি করি হচ্ছে শার্ট প্যান্ট জাতীয় আমাদের পরদীয় যেসব অ্যাপারেলগুলো আছে এগুলো আমরা তৈরি করি তার জন্য ফেব্রিক লাগে মেন জিনিস দেন তার সাথে থ্রেড লাগে সেলাই করার জন্য বা জিনিস ফেব্রিকটা তৈরি করার জন্য দেন এরপর আমাদের কী লাগে আদার্স কিছু এক্সেসরিজ লাগে তো এই এক্সোরিজগুলোর ভিতরে হতে পারে সুইং এক্সেসরিজ হতে পারে ট্রিমস বা আদার্স কোনো এক্সেসরিজ তো সেই এক্সেসরিজগুলো আমরা ইউজ করি এর পরবর্তীতে যখন একটা মালটা আমরা শিপমেন্ট করবো বা যে প্রোডাক্টটা আমরা শিপমেন্ট করবো তার জন্য আমাদের কী দরকার হয় প্যাকেজিং এক্সেসরিজ বা প্যাকেজিং ম্যাটেরিয়াল তো এই জিনিসগুলোর অপ পর্যাপ্ত পরিমাণে যদি সাপ্লাই না থাকে তাহলে কিন্তু আমরা আমাদের শিপমেন্ট বা আমাদের যে প্রোডাক্টগুলো আমরা বাইরের কাছে পৌঁছে দিতে পারবো না এবং টাইমে দিতে পারবো না এর ফলে কি হবে এত ইউজ অর্ডার পেলেও সেগুলো কিন্তু করার মতো সক্ষমতা আমাদের থাকবে না তো এই জিনিসটাই হচ্ছে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ তো এই ব্যাকওয়ার্ড লিঙ্কেজের আমি কিছু ফ্যাক্টর নিয়ে আসে কাজ কথা বলবো আর কি অ্যাকচুয়ালি যে ব্যাকওয়ার্ড লিঙ্কেজটা এখন আমাদের কীরকম চলতেছে এটা হয়তো বা আমার পার্সোনাল ওপিনিয়ন এবং পার্সোনাল রিসার্চের কথা তো আমি এখানে রিসার্চের কোনো রেফারেন্স টানবো না এটা মূলত আমার বিভিন্ন জায়গা থেকে নেওয়া তো সবগুলো রেফারেন্স যদি আমি এখানে টানতে চাই আপনাদের কাছে বিষয়টা অনেক বড়ো হয়ে যাবে আমি চেষ্টা করবো ডিসক্রিপশনে ওই রেফারেন্সগুলো দেওয়ার তো মূলত ব্যাকওয়ার্ড লিঙ্কেজে বর্তমানে আমাদের এই দু হাজার একুশ সালে তো শেষ হয়ে যাচ্ছে অলরেডি আমরা দুই হাজার একুশ সাল শেষ হয়ে যাচ্ছে বলে ভুল হবে কারণ আমি ভিডিওটা রেকর্ড করতেছি দুই হাজার একুশ সালের একদম শেষে বাট ভিডিওটা চ্যানেলে যখন পাবলিশ হয়েছে তখন অলরেডি আমার এই সালটি শেষ হয়ে গেছে তো যাই হোক এই পুরো বছরটাই কিন্তু অনেক ধরনের উত্থান পতন গেছে আমাদের বিজনেসে এবং ব্যাকওয়ার্ড লিঙ্কেজে যারা কাজ করেছে আমাদের এক্সোসারিজ সাপ্লায়ার ড্রিমস অ্যান্ড এক্সোসারিজ সাপ্লায়ার এবং ফেব্রিক সাপ্লায়ার কটন সুতা আই মিন সুতা সাপ্লায়ার তারা কিন্তু অনেক চড়াই উতরাই পার করে এসেছে বিশেষ করে তাদের চড়াই উত্রায় পার করে আসতে হয়েছে এই কারণে কারণ প্রত্যেকটা জিনিসের র মেটেরিয়াল কিন্তু আমাদের ইম্পোর্ট করতে হয় বাইর থেকে এনে তারপর সেটা দিয়ে আমাদের প্রক্রিয়াজাত করে আমাদের ব্যবহার্য প্রোডাক্ট বা সেই ধরনের এক্সোরিজ তৈরি করতে হয় যেমন বাংলাদেশ থেকে কটনটা আমরা স্বয়ং এখন পর্যন্ত বলা চলে বাট আদার যে সিনথেটিক ফাইবারগুলো আছে বা সুতাগুলো আছে সেগুলো কিন্তু আমাদের র মেটেরিয়াল বাইরে থেকে নিয়ে আসতে হচ্ছে চীন পাকিস্তান সহ বিশ্বের বড়ো বড়ো সাপ্লায়ারদের উপর আমরা নির্ভর করছি এখন ইভেন ওই ধরনের কোম্পানিগুলো শুরু করার মতো এখন নতুন উদ্যোক্তা আমরা পাচ্ছি না এই জন্য আমরা কিন্তু আমাদের ইন্টারনাল যে চাহিদা আছে সে চাহিদা পূরণ করতে না পেরে আমরা কিন্তু কি করতেছি এই জিনিসগুলো আমরা বাইরে থেকে ইম্পোর্ট করে নিয়ে আসতেছি এর ফলে কিন্তু আমাদের প্রোডাক্টের যে মেকিং কস্ট সেটা কিন্তু বেড়ে যাচ্ছে এবং সে তুলনায় কিন্তু আমার বাইরের কাছ থেকে কিন্তু সেরকম মেকিং কস্ট আমরা নিতে পারতেছি না কারণ বর্তমান বিশ্বটা হয়ে গেছে একটি কম্পিটিটিভ মার্কেটের বিশ্ব বা কম্পিটিটিভ বিজনেসের বিশ্ব এখানে প্রত্যেকেই কম্পিট করতেছে এবং এখানে বর্তমানে সব কিছুই হয় ওপেন ওপেন কনজামশন ওপেন কস্টিংয়ে কাজ চলে তো সেক্ষেত্রে আমাদের যারা ব্যাকওয়ার্ড যে যারা কাজ করতেছে তাদের সবগুলো প্রোডাক্টটি যে নিজেরা স্বয়ংসম্পন্ন তা কিন্তু নয় কটনটা যদিও আমরা স্বয়ং বলে দাবি করা হচ্ছে তারপরেও অনেক ক্ষেত্রে অনেকের কাছে শোনা যায় যে কটনটাও আমরা স্বয়ং না তবে হ্যাঁ এতটুকু আমি আমার রিসার্চ এবং পার্সোনাল ওপিনিয়ন থেকে বলতে পারি বাংলাদেশের কটন বহির্বিশ্ব থেকে আনা কটনের থেকে কোয়ালিটিফুল অনেক ভালো একটি কটন আমরা প্রোভাইড করতে পারি সো এই গেল তো বিষ বিষয় এই সুতা থেকে যখন আমরা ফেব্রিক তৈরি করতেছি সেই ফেব্রিক কিন্তু অনেক ভার্সেটাইল ফেব্রিকগুলো আমাদের বর্তমান ইউজ হচ্ছে তো সেই ফেব্রিকগুলো কিন্তু সবগুলোই আমরা আমাদের দেশেই পাচ্ছি না বাইর থেকে আনতে হচ্ছে আমাদের পর্যাপ্ত পরিমাণে সাপ্লাই নেই তো এগুলো তো ফেব্রিকের পর আসি ধরুন আদার্স এক্সোরিজ যেমন হতে পারে বার্টন হতে পারে জিপার হতে পারে সেটা আদার্স অনেক কিছু হতে যেমন আমি শার্টটা পরে আছি তো এখানেই কিন্তু অনেক ইউজ এক্সেসরিজ ক্রিমস আমার ইউজ করা হয়েছে বাটন ইউজ করা হয়েছে কলারের ভিতরে কলার বোন আছে দেন ইন্টার লাইনিং আছে আদার্স অনেক কিছু আছে তো এই জিনিসগুলো কিন্তু আমাদের কার্বন সেক্টরে প্রতিনিয়ত প্রয়োজন হয় এবং এই জিনিসগুলোর যোগান বাংলাদেশে কিন্তু এখন আর আগের মতো দিতে পারতেছে না বলে আমার পার্সোনাল রিসার্চে আমি পেয়েছি যতটুকু আমাদের চাহিদা আছে সে পর্যন্ত যাচ্ছে না তো আজকের ভিডিওর বলতে পারেন ওভারঅল একটা মেসেজ হচ্ছে এটা যে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ এই লিঙ্কেজের আওতাধীন যে বিজনেসগুলো আছে আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রির জন্য তো আমি মনে করি এই সেক্টরটাতে আমাদের উচিত আরো উদ্যোক্তা তৈরি করা আরও ফোকাস দেওয়া গভর্নমেন্টের উচিত ফোকাস দেওয়া ইভেন বড় বড় কোম্পানি যারা আছে গার্মেন্টস আর এম সেক্টরের কোম্পানি যারা আছে তাদেরও এই দিকে একটু নজর দেওয়া যেন তারাও বাইরের কাছ থেকে সে পরিমাণ অর্ডার আমরা ওইভাবেই নেই যেন আমাদের যে ইন্টারনাল ব্যাকওয়ার্ড লিঙ্কেজের আওতাধীন যে ধরনের ফ্যাক্টরিগুলো আছে যে ধরনের সাপ্লায়ারগুলো আছে তাদেরকে আমরা ঠিক মতো তাদের যে ভ্যালু প্রোভাইড করার পর আমরা যেন কিছু প্রফিট ইনকাম করতে পারি যদি আমরা সেরকম করতে না পারি তাহলে দেখা যাবে কি আলটিমেটলি আমাদের দেশে নতুন উদ্যোগও তৈরি হচ্ছে না বরং আমরা আমাদের যে সাপ্লায়ারগুলো আছে তাদেরকে ঠিক সেরকমভাবে ট্রিট করতে পারবো না সেরকমভাবে ভ্যালু দিতে পারবো না এবং ফলে আমাদের ফরেন ম্যাটেরিয়ালের উপরে বেশি নির্ভর হতে হবে কারণ ধীরে ধীরে তাদের বিজনেস তারা হারিয়ে ফেললে তারা সুইচ করবে অথবা বন্ধ করে দিবে এরকমটাই হচ্ছে কিন্তু এবং আমরা বিগত দিনে এরকম দেখে আসতেছি তবু বন্ধুরা আজকের ভিডিও থেকে হয়তো বা পার্টিকুলার কোনো বিষয়ে আপনারা নলেজভাবে পাননি বা কোনো কিছু বলেনি তবে আমি চেষ্টা করেছি ব্যাকওয়ার্ড লিঙ্কেজের বর্তমান পরিস্থিতি নিয়ে আমার অ্যানালাইসিস করার কিছু তথ্য আপনাদেরকে দিতে এবং ব্যাকওয়ার্ড লিঙ্কেজটা অ্যাকচুয়ালি কী কী জিনিস সেই জিনিস নিয়ে আশা করি বা আপনারা কিছুটা হলেও বুঝতে পেরেছেন যে অ্যাকচুয়ালি ব্যাকওয়ার্ড লিঙ্কেজটা আমাদের কী বলা হয় এবং শুধুমাত্র আমি যেহেতু টেক্সটাইল নিয়ে এই চ্যানেলে কথা বলি তাই আমি টেক্সটাইল নিয়েই পুরো ভিডিওতে ম্যাক্সিমাম টাইম কথা বলেছি কিন্তু অ্যাকচুয়ালি ব্যাকওয়ার্ড লিঙ্কেজটা সকল প্রকার উৎপাদনশীল ব্যবসা উৎপাদনশীল প্রক্রিয়ার সাথেই যুক্ত আমি শুরুতেই যেরকম একটি উদাহরণ দিয়েছিলাম কৃষি খাতে যেরকম যুক্ত ঠিক সেরকম প্রতিটি খাতে ব্যাকওয়ার্ড লিঙ্কেজটা যুক্ত তো প্রত্যেকটি উৎপাদনশীল খাত থেকে উচিত তাদের ব্যাকওয়ার্ড লিঙ্কেজের আওতাধিন যে ফ্যাক্টরিগুলো আছে আওতা যে বিজনেসগুলো আছে ফ্যাক্টরগুলো আছে সেগুলোর দিকে নজর দেওয়া এবং সেই শিল্পটাকে বাঁচিয়ে রাখা এবং আমি আশা করতেছি একদিন অবশ্যই আমরা বাংলাদেশ থেকেই স্বয়ং এই ব্যাকওয়ার্ড লিঙ্কেজের আওতা যত ফ্যাক্টরি আছে যত প্রোডাকশন হাউস আছে যত ফ্যাক্টর আছে সবগুলো আমরা স্বয়ং সম্পূর্ণভাবে আমাদের দেশীয় চাহিদা পূরণ করে আমরা বিদেশেও রপ্তানি করতে পারবো তো বন্ধুরা আজকের ভিডিওটি ধৈর্য ধরে আমার এই কথাগুলো শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে পাশে থাকবেন সাবস্ক্রাইব দ্য মাস্ট পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনারা সবার আগে পেয়ে যান এবং কথা দিচ্ছি এখন থেকে অবশ্যই চেষ্টা করব ইনশাল্লাহ নিয়মিত আপনাদেরকে ভিডিও প্রোভাইড করতে পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন টেক কেয়ার আসসালামু আলাইকুম